Assalamualaikum friends, welcome to Blurred TV. আপনাদের সকলেরই তো কম বেশি আকাশ ভ্রমণের অভিজ্ঞতা আছে আশা করি। আকাশ ভ্রমণ অর্থাৎ প্লেন জার্নিকে ভ্রমণের সবচেয়ে নিরাপদ মাধ্যম বলে মনে করা হয়। তবে যদি দুর্ঘটনা ঘটে তাহলে তার থেকে যাত্রীদের বেঁচে থাকাটা প্রায় অসম্ভব ব্যাপার। প্লেন ক্র্যাশ হবার অনেকগুলি কারণ থাকে, তার মধ্যে যান্ত্রিক গোলযোগ, খারাপ আবহাওয়া কিংবা পাইলটের ভুল, এগুলোই অন্যতম। May 9, 1987 পোলিশ এয়ারলাইন্সের ফ্লাইট 5055 183 জন যাত্রী নিয়ে পোল্যান্ড থেকে আমেরিকার দিকে উড়াল দিয়েছিল। রাতের অন্ধকারে প্লেনটি যখন পোল্যান্ডের জঙ্গলের উপর দিয়ে উঠছিল তখন হঠাৎ করেই প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে প্লেনের পাইলটের পক্ষে তা নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। পাইলট বুঝতে পেরেছিল যে সে তার জীবনের অন্তিম সময় পৌঁছে গেছে। তখন সে তার জীবনের শেষ যে কথাগুলো বলেছিল তা প্লেনের ব্ল্যাক বক্সে রেকর্ড হয়ে গিয়েছিল। পাইলট বলেছিল, গুড নাইট, গুড বাই, উই আর ডাইং, শুভরাত্রি, বিদায়, আমরা মারা যাচ্ছি। পোলিশ এয়ারলাইন্সের এই বিমানটি পোল্যান্ডের জঙ্গলে বিধ্বস্ত হয়েছিল এবং এর সব যাত্রী মৃত্যুবরণ করেছিল। বন্ধুরা, এখন যে বিমান দুর্ঘটনার কথাটি আপনাদেরকে শোনাবো সেটা ঘটেছিল 1988 সালে। সেদিন ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান জ্যাকসন শহর থেকে সল্ট লেক সিটির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। যাত্রা শুরুর আগে ককপিটে বসে পাইলটরা কিছুদিন আগে ঘটে যাওয়া কন্টিনেন্টাল এয়ারলাইন্সের একটি বিমানের ক্র্যাশ হবার কথার বিষয়ে আলোচনা করছিল। তাদের আলোচনার বিষয় ছিল, যদি তাদের বিমানটিও দুর্ঘটনা কবলিত হয় তাহলে মৃত্যুর আগে তাদের করণীয় কি হবে। কিন্তু বন্ধুরা, ভেবে দেখেন যে ভাগ্যের কি পরিহাস। পাইলটরা তাদের বিমানটি আকাশে উড়ালো, কিন্তু কিছুক্ষণ পরেই বিমানটি বাম দিক থেকে কাত হতে শুরু করলো এবং বিমানের ডানায় আগুন ধরে গেল। আর সেই আগুন অতি দ্রুত বিমানের ভেতরে ছড়িয়ে পড়লো এবং ইঞ্জিন অচল হয়ে গেল। বিধ্বস্ত সেই বিমানটির পাইলটের শেষ কথা ছিল, আমাদের বিমান ইঞ্জিন অচল হয়ে গেছে, আমরা রক্ষা পাবো বলে মনে হয় না। September 1978 প্যাসিফিক সাউথ ওয়েস্টের একটি ফ্লাইট 182 জন যাত্রী নিয়ে আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে যাত্রা শুরু করেছিল। যাত্রা শুরুটা ছিল খুবই স্মুথ আর বিমানের ইঞ্জিনেও ছিল না কোনো রকম প্রবলেম। কিন্তু হঠাৎই কন্ট্রোল রুম থেকে পাইলটকে জানানো হলো যে একটি প্রাইভেট বিমান তাদের কাছাকাছি দূরত্বে ফ্লাই করছে। কন্ট্রোল রুম থেকে এই বার্তা পাবার পর পাইলটরা আতঙ্কিত হয়ে যায়। প্রাইভেট বিমানটি তাদের বিপরীত থেকে উড়ে আসছিল, যদিও সেটির অবস্থান ছিল কিছুটা নিচে। তবুও আতঙ্কিত হবার কারণে দুটি বিমানের মুখোমুখি হলে প্রচণ্ড সংঘর্ষের টুকরো টুকরো হয়ে যায়। এই দুর্ঘটনায় 141 জন মানুষ মৃত্যুবরণ করে। প্যাসিফিক সাউথ ওয়েস্টের বিধ্বস্ত হওয়া সেই বিমানটির উদ্ধারকৃত ব্ল্যাক বক্সে হওয়া পাইলটের শেষ কথা ছিল খুবই মর্মস্পর্শী। তার শেষ কথা ছিল, উই আর হিট, দিস ইজ ইট, মম, আই লাভ ইউ। বন্ধুরা, এবার বলবো এয়ার নিউজিল্যান্ডের একটি ফ্লাইটের দুর্ঘটনার কথা। 1971 সালে এই এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার 901-এ 237 যাত্রী এবং ক্রিউ নিয়ে অ্যান্টার্কটিকা আইস হিলসের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। হঠাৎ পাইলটের ডিসপ্লে মেশিন যান্ত্রিক গোলযোগের সংকেতে সংকেত ভেসে ওঠে এবং বিমানটি ভুল পথে উঠতে শুরু করে। এই বিমানের পাইলটটা অ্যান্টার্কটিকার আইস হিলসের উপর দিয়ে বিমান উড়ানোর বিষয়ে খুব একটা পারদর্শী ছিলেন না। তাদের অনভিজ্ঞতার কারণে বিমানটির অ্যান্টার্কটিকার মাউন্ট এয়ারবাসের সাথে ধাক্কা লাগে এবং বিধ্বস্ত হয়ে যায়। এই বিমানটির পাইলটের শেষ কথা ছিল, পরিস্থিতি ভালো মনে হচ্ছে না, তাই না? বিমানটির বিধ্বস্ত হবার পূর্ব মুহূর্তে পাইলট তার পাশে বসা কো পাইলটের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছিল। কিছু
পাইলট আছে যারা যখন বুঝতে পারে যে তাদের অন্তিম সময় পৌঁছে গেছে, তারা তখন সৃষ্টিকর্তাকে স্মরণ করে। এরকম একটি ঘটনা ঘটেছিল 2014 সালের 28 নভেম্বর। এয়ার এশিয়ার একটি ফ্লাইট 162 জন যাত্রী নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে আকাশে উড়াল দিয়েছিল। যাত্রার সময় আবহাওয়া ভালো থাকলেও পরবর্তীতে হঠাৎ করেই আবহাওয়া খারাপ হয়ে যায়। আবহাওয়া এতটাই খারাপ হয়ে যায় যে পাইলটরা বিমানটিকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় এবং সেটি সমুদ্রের আছড়ে পড়ে যায় এবং ধ্বংস হয়ে ডুবে যায়। সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার হওয়া সেই বিমানটির ব্ল্যাক বক্সের রেকর্ড করা হয়েছিল পাইলটদের জীবনের শেষ কথা। তারা চিৎকার করে বলছিল, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহ ইজ গ্রেটেস্ট। শেষ যে দুর্ঘটনার কথা বলবো সেটি হলো সব থেকে বেশি রহস্যজনক। মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার 370 কুয়ালালুম্পুর থেকে 239 জন যাত্রী নিয়ে বেইজিংয়ের উদ্দেশ্যে আকাশে উড়েছিল। মাটির থেকে আকাশে ওঠার কিছুক্ষণ পর বিমানটি পথ পরিবর্তন করে অজানা পথে 7 ঘন্টা উড়তে থাকে। কিন্তু বিমান কেন তার নির্ধারিত পথ পরিবর্তন করেছিল আর কোন পথে যাচ্ছিল তা আজ পর্যন্ত রহস্যই রয়ে গেছে। হঠাৎ করে অদৃশ্য হয়ে যাওয়া এই বিমানটিকে খোঁজার জন্য এভিয়েশন ইতিহাসের সবচেয়ে বড় ব্যয়বহুল সার্চ মিশন পরিচালিত হলেও এর রহস্য আজ পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয়নি। মালয়েশিয়া এয়ারলাইন্সের হারিয়ে যাওয়া সেই বিমানের পাইলটের শেষ কথা ছিল, গুড নাইট মালয়েশিয়া 370। বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখা উচিত, জীবন খুবই অনিশ্চিত। আমাদের জীবনে এক সেকেন্ড পর কী ঘটতে যাচ্ছে তা আমরা কেউই জানি না, আর সে কারণেই মনে রাখতে হবে আমরা কোথা থেকে এসেছি এবং কোথায় ফিরে যেতে হবে। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহ করবেন, আর আমাদের ভিডিও যাতে প্রথম আপনাদের কাছে পৌঁছাক কাইন্ডলি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটিতে ক্লিক করুন।